ভক্তি এবং নিষ্ঠা সহকারে বুধবার সারা দেশের সঙ্গে রাজধানীর আনন্দময়ী আশ্রমেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদ নিতে সকাল থেকেই পুজোয় অংশগ্রহণ করেন ভক্তপ্রাণ নারী পুরুষরা। পুজোর শাস্ত্রীয় দিক এবং পৌরাণিক মাহাত্ম্য ব্যাখ্যা করেন আনন্দময়ী আশ্রমের প্রধান সাধু মহারাজ। উল্লেখ, দেবী দুর্গার আরেক রূপ হিসেবেই পূজিত হয়ে থাকেন দেবী জগদ্ধাত্রী। ত্রিপুরা এবং পশ্চিম বাংলা সহ সারা দেশে ভক্তির সঙ্গে দেবী মায়ের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। শরৎকালের দুর্গাপূজার পরে যে কার্তিক মাস, সেই মাসের শুক্লপক্ষের সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই বিশেষ তিথিতেই মা পূজা হয়ে থাকে। সেটাও মার নির্দেশ ছিল ঋষিদের প্রতি যে তোমরা মর্তে আমার পূজা প্রসবন। সেই থেকে সারা ভারতবর্ষে, বিশেষ করে চন্দননগরে এটা খুব সমারোহে উদযাপন করা। তারা ঠিক দুর্গাপূজার মতেই ষষ্ঠী দিন ষষ্ঠী ক্রিয়া করে, পরে সপ্তমী, মহাসপ্তমী, মহা অষ্টমী, নাহ, তিন দিন পর পর তারা পূজা করে আর দশমী তিথিতে কারি। এখন কথা হচ্ছে আমাদের এই অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে এই পূজাটা একদিনই শুরু হয়েছে।